প্রশ্ন এসেছে তাপসী সরকার প্রভাতনগর থেকে। হরে কৃষ্ণ, আপনাদের সকলের জন্য শতকোটি প্রণাম। একাদশীর দিনে কি পঞ্চশস্য অন্যদের জন্য রান্না করা যাবে? মহারাজ বলেন, অন্যদের জন্য সংসারে যখন থাকি আমাদের কিছু কিছু সহযোগিতার হাত বাড়িয়ে চলতে হয়। এখন পরিবারে যদি অন্য কেউ না করে তাহলে অবশ্যই রান্না করতে হবে। তবে হ্যাঁ, ধীরে ধীরে তাদেরকে বুঝালে ভালো। যেমন চৈতন্য মহাপ্রভু তার মাকে বলেছেন, মা তোমার কাছে আমি ভিক্ষা চাই, একটা একাদশীর দিন অন্ন খাবে না। আপনি অন্যদের রান্না করে দেন, কিন্তু সাথে সাথে এটা বলবেন যে এটা খাওয়া ঠিক নয়, আজকে দিলাম আগের দিন আমি, তুমি যদি পারো যে না খেলে ভালো। ঘরে যদি মা হয় সেখানে 5-6 বছরের বাচ্চা আছে, শাস্ত্রে আছে 8 বছরের নিচে বা 80 বছরের পরে একাদশী না করলে চলে, বা কেউ অসুস্থ আছে তার দ্বারা সম্ভব নয়, তাহলে সে রান্না করবে কে? তা আমাদের দেখতে হবে যে আমি আমার জন্য কঠোর থাকবো, কিন্তু অন্যের জন্য আমরা একটু ছাড় দিতে পারি। তবে সে যদি সুস্থ থাকে তাকে বুঝালে ভালো যে একাদশীর দিন অন্ন বা পঞ্চশস্য না খেলেই ভালো। অবশ্য যখন উনি খাবেন তখন ওনার একটু কষ্ট লাগবে যে ইনি নির্জলা থাকছেন, আমার জন্য রান্না করছেন, ঠিক আছে একদিন না খেলে কী হয়, তো একদিন ওনার হৃদয় পরিবর্তন হয়ে যাবে। কিন্তু প্রথম থেকে বিরোধ করলে তখন ভক্তি করাও তো মুশকিল, সংসার থাকাটাই মুশকিল হবে। সেটা একটু মিলেমিশে চলতে হবে। হরে কৃষ্ণ। ধন্যবাদ মহারাজ। আমি একটু বলতে চাই। ওনার নাম কি? তাপসী। হ্যাঁ, তাপসী মাদাজি, আমি একটু আপনার এই প্রশ্নের উত্তর দিতে চাই। ওটা হচ্ছে যে আপনারা তো মেয়ে মানুষ, অনেক সুন্দর সুন্দর রান্না করতে পারেন। হ্যাঁ, যেরকম কখনো কখনো দেখেন যে অন্ন টন্ন হচ্ছে না, রুটি হচ্ছে না, কিছুই না, কি একটা অন্য কিছু খাবার, এইগুলোই ভালো। তো আলুর দম রান্না করা যায়, সুন্দর করে যদি রান্না করেন। বাদাম সেদ্ধ খেলে পেট ভর্তি হয়ে যাবে, এইগুলো টেস্টি টেস্টি খাবার দেখালে একাদশীও করতে ভালো লাগবে। আর আপনি সে ভাত রান্না করতে হবে, রুটি করতে হবে, এরকম কথা আসবে না। সেই জন্য এইভাবে লোককে প্রীতি ভরে খাওয়ালে ওইটা ঠিক হয়ে যায়। কিন্তু আমাদের যেরকম মঠ মন্দিরে দেখা যায় অনেক অতিথি আসে, তখন কি করে, আর তারা কোথায় খাবে না, আমিষ হোটেলে খাবে। যেহেতু আমরা একাদশী তারা ফল টল সহ্য করতে পারেন, আপাতত তারা প্রসাদ খাক, আমিষ হোটেলে খাবার চেয়ে, সেই জন্য বৃহত্তর পরিবেশে এতে তখন আমরা ইয়ে করি। কিন্তু আপনাদের পরিবারের মধ্যে যে এগুলো এগুলো রান্না হয়েছে, টেস্টফুল রান্না করতে হবে, যাতে কোনো শস্য দানা হবে না বা সরষা তেল দেওয়া যাবে না, তাহলে এরকম করে আপনি খাওয়াতে পারবেন। তখন বলে এইটাই ভালো, তখন ছেলেপিলেরা বলবে না না, তাহলে এই একাদশী আমরা খাবো, এই একাদশীর কথা চায়, ওইরকমই হয়। আসলে সমস্ত ব্রত আর সমস্ত ভক্তি ব্যাপারটাই আনন্দময়। আর আমাদের কাছে যখন বলে দিদি বাপরি বাপ এইরকম কষ্টময়, কেউ হয়তো প্রথমত ভয় দেখিয়ে দেয়, তখন মনে করে কী জানি কী হবে, না না আমরা এই ব্রত করবো না বাবা, এইরকম দাঁড়ায়। কিন্তু আসলে উৎসাহ দেওয়া, উদ্দীপনা, উৎসাহ, আনন্দ দেওয়ার ব্যাপারটা যদি থাকে, সেই গুণগুলো আগে দরকার, তাহলে দেখবেন সবাই আকৃষ্ট হবে এইসব ব্রত করতে। হরে কৃষ্ণ। ধন্যবাদ প্রভু। আমরা আরও অনেকগুলি সুন্দর সুন্দর প্রশ্ন পাচ্ছি। প্রশ্ন করেছেন বিকাশ রঞ্জন পর্রিয়া পশ্চিম মেদিনীপুর থেকে। হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম। আমার প্রশ্ন এই যে একাদশীর আগের দিন রাত্রি 12টার আগ পর্যন্ত আমরা কি পঞ্চ রবিশস্য গ্রহণ করতে পারবো? কৃপা করে যদি বলেন। আগের দিন রাত 12টার আগ পর্যন্ত পঞ্চ রবিশস্য খাওয়া চলবে? আপনি একটা কাজ করেন, একটা ঘড়ি নিয়ে বসবেন যে একাদশী কটাই লাগে, ঠিক তার আগে পর্যন্ত বেদম খেয়ে নেবেন। ওইরকম যদি করেন না তাহলে আপনি একাদশী করা হলো না, এটা একাদশীকে অপমান করানো হলো।
কারণ আপনি একাদশী যদি সত্যিকারে আপনি পুঙ্খানুপুঙ্খভাবে বিচার করেন, একাদশী কৃপা পান, তাহলে দেখবেন দশমী আর দ্বাদশী এই দুটো ব্রত একসঙ্গে আসছে। হ্যাঁ, দশমীও দেখে ওরে বাবে বাবে খেয়ে নিচ্ছে, হ্যাঁ, আর আপনি খাচ্ছেন যে ভর্তি থাকলো, পেট ভর্তি থাকলো। আমি এতক্ষণ বলছিলাম যে একাদশীতে উপবাস করতে, পেটটা খালি রাখতে, আর সেখানে তাহলে শরীর ভালো থাকবে। আর আপনি অন্ন টন্ন খেয়ে ভর্তি হয়ে তারপরে উঠলেন একাদশী তিথি, তাহলে তো আপনার অন্নটা কোথায় আছে? তো পেটের ভিতরেই তো আছে, একাদশীতে একেবারে অন্ন পেটের ভিতরে আছে, সেই জন্য অন্ন পেটের ভিতর থাকবে না। সেই জন্য দশমীতে লোকে একবেলা খেতে বলে, কিন্তু কমসে কম যে রাত্রিবেলায়ও সংযত আহার করতে হবে কিছু কিছু। এইভাবে করবেন না কখনো যে একাদশী আসছে মানে আমাকে পেট ভর্তি করে খেয়ে নিতে হবে, তাহলে ওটা একাদশী ব্রতই ভঙ্গ হয়। হ্যাঁ, সেই অন্নই তো পেটে আপনি ঢুকিয়ে রাখলেন একাদশীতেই, সেটাই তো বুঝালো। কিন্তু আমাদের কথা হচ্ছে একাদশীতে উপবাস মানে শরীরটা হালকা রাখতে হবে আর ভগবানের কথা নিয়ে থাকতে হবে, আর খেয়ে দিয়ে কিন্তু একাদশী হয় না। সেই জন্য দশমীটাকেও চিন্তা করতে হবে। আবার অনেকে বলে কখন পারুন, না এই টাইমে, এই তো দুই মিনিট পরে পারুন, তখন এক গাদা খেয়ে নিলেন, ওইটাও ঠিক নাই, ওতে দ্বাদশীকে অপমান করা হয়। হ্যাঁ, এইভাবে ব্রত না, এই একসঙ্গে এই দশমী একাদশী দ্বাদশী বাঁধা। যেরকম প্রভু নন্দদুলাল প্রভু বললেন যে আপনি সারা রাত ঘুমাবে জাগলেন আর পরের দিন ঘুমালেন, ওটা হচ্ছে দ্বাদশীর চরণে অপরাধ। প্রত্যেকের আশীর্বাদ নিতে হয়, কাউকে অপমান করা যায় না। তাই সংযত আমাদের একাদশ ইন্দ্রিয়কে সংযত করার যে পন্থা, আমাদের পাঁচটা জ্ঞানেন্দ্র, পাঁচটা কর্মেন্দ্র আর একটা অন্তরেন্দ্রিয় মন, এই একাদশ ইন্দ্রিয়কে সংযত করার দিন হচ্ছে একাদশী। আগে আগে খেয়ে নিলে, পেট ভর্তি থাকলে এটি, তারপরে একাদশী ব্রত করছেন মানে আপনি সংযত নন, অসংযত, অতএব এটা উচিত এরকম নয়। বরং চেষ্টা করবেন প্রস্তুত হওয়ার জন্য যে অল্প খেতে হবে, থাকতে হবে, শরীরটা হালকা রাখতে হবে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, ধন্যবাদ প্রভু, খুব সুস্পষ্টভাবে আপনি আমাদেরকে বরাবরের মতো উত্তর প্রদান করলেন এবং সিদ্ধান্ত প্রদান করলেন। আমরা একাদশীর আগের দিন সেটা যা শোনা হয় বা জানা যায়, ঠিক আছে আগামীকালকে একাদশী, আজকে বেশি করে খান। তো একবার একদিন মজা করে বলছে, বলছে প্রভু একটু নিন, ভালো করে একটা আরেকটু অন্ন নিই, বলছে না না হয়ে গেছে, আরে আগামী পরশু দিন একাদশী ভালো করে খান, দুদিন পরে একাদশী, আর একটু অন্ন নিন, তো সেরকম হয়ে যায়। তো আপনাদেরকে অনুরোধ করছি, যারা শুনছেন এই অনুষ্ঠানটি, এখান থেকে এই প্রচেষ্টা করা হচ্ছে, আমরা এই প্রচেষ্টা চালাচ্ছি বা করছি আমরা, কৃষ্ণকথা মহাপ্রভুর কথা একাদশী তত্ত্ব সম্বন্ধে, এই যে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, যেগুলি আমাদের পরম মঙ্গল, আত্যন্তিক মঙ্গল করতে পারে, সেই কথাগুলি ব্রডকাস্ট করার চেষ্টা করা হচ্ছে এখানে, এত প্রচেষ্টা করা হচ্ছে, এই যে প্রচার কার্যক্রম চলছে, আপনারাও এতে অংশগ্রহণ করতে পারেন। কিভাবে? না, প্রথমত আপনারা এটা দর্শন করছেন, এজন্য ধন্যবাদ। তো আপনারা এটাকে এখনই শেয়ার করে দিন আপনার ভাই বন্ধু আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবার সাথে, হোয়াটসঅ্যাপে ফেসবুকে গ্রুপে পাঠিয়ে দিন, বলো শোনো। তো তাদেরকে যখন শেয়ার করবেন, আপনি শুধু আপনার ঘরে বসে, পাখার নিচে বসে, আরামসে মোবাইলের মধ্যে একটু ক্লিক করে, শেয়ারে ক্লিক করে প্রচারে অংশগ্রহণ করতে পারেন। তো মহারাজ এবং প্রভুরা যে এত প্রচেষ্টা করে কৃষ্ণ কথা বলছেন, আপনি যাতে একটা ক্লিক করে সেটাকে আরও সবার মধ্যে ছড়িয়ে দিতে পারেন, আপনাদেরও সেই প্রচারের সুফল পাওয়া যাবে। তো সেজন্য সবাইকে অনুরোধ করছি, আপনারা বেশি করে শেয়ার করুন, সবাইকে আহ্বান জানান এই কথাগুলি শ্রবণ করে, তারাও যেন মানব জীবনের পরম লক্ষ্য, পরম উদ্দেশ্য জানতে পারেন এবং সেগুলি সাধন করার পথে এগিয়ে যেতে পারেন।